হ্যালো বন্ধুরা, শুভ ড্রয়িং একাডেমিতে জানাই তোমাদেরকে আরেকবার স্বাগত। হোপফুলি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে টুলস ম্যাটেরিয়ালগুলো কী কী সেগুলো শেয়ার করেছিলাম। তো বেসিক্যালি ডেলি লাইফে স্কেচিং করতে গেলে আমাদের যেইগুলো খুবই প্রয়োজনীয়, যেমন খাতা, পেন্সিল, রাবার, তো সেইগুলো আমি শেয়ার করেছিলাম। তোমরা অবশ্যই দেখে নিয়েছো এবং কিনেও নিয়েছো। যদি কিনে না থাকো বা দেখে না থাকো, অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। আমি চেষ্টা করবো আই বাটনে আমার ভিডিওটা দিয়ে দেওয়া, যাতে তোমরা দেখে নিতে পারো আর সেই বেসিক ম্যাটেরিয়ালসগুলো কিনে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আমাদের ডেলি লাইফে স্কেচ করতে গেলে আমাদের যে বেসিক ওয়ার্ম আপ করতে হয়, যেমন কোনো ফুটবলার বা ক্রিকেটার প্র্যাকটিসে নামার আগে কিছু প্র্যাকটিস করে নেয়, খেলার আগে কোনো প্র্যাকটিস করে নেয়, সেইগুলো আমাদের ডেলি লাইফে আর্টিস্টদেরও করার প্রয়োজন। বিভিন্ন আর্টিস্ট করে রাখে, বিভিন্ন প্রফেশনাল লেভেলের আর্টিস্টরা, বড় বড় আর্টিস্টরাও তারা ডেলি লাইফে সেই বেসিক প্র্যাকটিসগুলো করে থাকে। ইভেন আমিও করে থাকি, আমি আমার স্যারের থেকে যেগুলো পেয়েছি, সেগুলো শিক্ষাগুলো পেয়েছি, সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। সো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একান্ত একটা অনুরোধ যে পাশে থাকা লাল বাটনটা অবশ্যই প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলে তোমরা দেখতে পাও। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, সো আজকে ডে ওয়ান। তো ডে ওয়ানে স্কেচিং করতে গেলে আমাদের কি কি শিখতে হবে সেগুলো আমি তোমাদের সঙ্গে শেখাবো। তো আজকের শেখানোর জন্য যা যা ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো হচ্ছে, তোমরা এরকম কিছু প্রিন্টেড পেপার নিতে পারো, বা তোমাদের কাছে যদি নিউজ প্রিন্ট পেপার থাকে সেগুলো নিয়ে নিতে পারো। একটা পেন্সিল নেবে, অবশ্যই একটা শার্পনার নেবে, পেন নিতে পারো বাট দরকার নেই আপাতত, যেই জিনিসটা দরকার সেগুলো আমি বলছি। এই রবার আর স্কেল, এই দুটোকে তোমরা একদম দূরে সরিয়ে দাও, এইগুলো একদম ইউজ করবে না আমাদের ওয়ার্ম আপ সেশনে, এই দুটো একদম ইউজ করা যাবে না। শুধুমাত্র পেন্সিল, আর পেন্সিলটা যখন ভোঁতা হয়ে যাবে তখন আমার শার্পনার দিয়ে পেন্সিলটাকে শার্প করে নিতে হবে। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখাই কি কি প্র্যাকটিস করতে হবে। তো আমাদের ডেলি লাইফে স্কেচ করতে গেলে আমরা যে কোনো মানে অবজেক্টকে সিম্পলিফাই করার জন্য সার্কেল বা স্ট্রেট লাইনের মাধ্যমে সেগুলোকে সিম্পলিফাই করে থাকি। তো সেইগুলোই এক্সারসাইজগুলো আজকে আমি করব। তো ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আমাদের সার্কেল ড্র করা। ওয়ান হচ্ছে সার্কেল ড্র করা, ঠিক আছে? এবার সার্কেল কেমন করে ড্র করবে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে যে সার্কেল করতে হবে, তো তোমরা এরকম সবার আগে তোমাদের পেন্সিল ধরাটা শিখতে হবে। পেন্সিলটা খুবই সফটলি ধরতে হবে, ঠিক আছে? পেন্সিলটা একদম মুখ থেকে ধরবে না, পেন্সিলটা সফটলি ধরবে, একটু দূরে ধরবে, আর খুব সফটলি, খুব চেপে ধরবে না। আর আমাদের আঙ্গুলটা এরকম করে মুভ হবে না, আমাদের হাতটা পুরো মুভ হবে। আমরা হাত যেমন যখন কোনো কিছু লিখি আমরা শুধুমাত্র এইটুকুনি মুভ করি, কিন্তু আমাদের স্কেচ করতে গেলে আমাদের পুরো হাতটা, এত অবধি হাত যেটা, পুরো শরীরটা অবধি মুভ করতে হবে। তো তোমরা দেখো আমি যেমন করে মুভ করছি। তো আমি প্রথমে একটা সার্কেল আঁকলাম, ঠিক আছে? তো দেখো আমি একটা সার্কেল করে নিলাম। তো এরকমই একটা সার্কেল করবে। তো প্রথমে তোমরা একটা সার্কেল ড্র করে নেবে, তারপর তোমরা কি করবে, এই সার্কেলের ওপর একবার এই দিক থেকে টানবে, মানে হাতটা মুভ করবে এরকম করে। তো প্রথম প্রথম তোমাদের সার্কেল হবে না, তোমরা কি করবে একটা সার্কেল ড্র করে একবার উপর থেকে নিচের দিকে নামাবে, আরেকবার করে কি করবে আরেকটা সার্কেল করবে, সেটা কি করবে নিচ থেকে উপর দিকে যাবে, ঠিক আছে? তো এরকম করে সার্কেল ড্র করবে। তো চেষ্টা করবে সার্কেলটা অনেকটা বড় করার, ঠিক আছে? আমার এখানে পেজের সাইজটা ছোট, সেই জন্য ছোট করে করছি, কিন্তু তোমরা যখন রিয়েল লাইফে করবে তোমরা চেষ্টা করবে বড় বড় সার্কেল ড্র করা। তো এরকম সার্কেল ড্র কমসে কম তোমাদেরকে কতগুলো করতে হবে, তোমাদেরকে সবাই আর্টিস্টরা সাজেস্ট করে 100 times করার, বাট আমি তোমাকে বলবো 100 times করতে হবে না, কারণ তোমরা করবেও না। তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করবে প্রত্যেক দিন 10 to 15 সার্কেল ড্র করা, যেগুলো আমি প্র্যাকটিস করে থাকি। তো একবার কি করবে সার্কেলটাকে ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাবে, আর একবার উপর থেকে নিচে, একবার উপর নিচ থেকে ওপরে যাবে, এরকম করে তোমরা সার্কেল ড্র করবে, ঠিক আছে? তো এইটা খুবই ইম্পর্টেন্ট, সার্কেল ড্র করা। দেখবে আমরা যাই কিছু করি, যখন মানুষের মুখ ফেস করি তখন মানুষের ফেসটা অনেকটা গোলাকার হয়, বা যখন বল আঁকি, বিভিন্ন শেপ তৈরি করতে গেলে আমাদের এই সার্কেলের ড্র খুবই প্রয়োজনীয়। তো তোমরা কি করবে সার্কেলটা ড্র করবে,
সেকেন্ড হচ্ছে লাইন, লাইন প্র্যাকটিস করতে হবে। লাইন প্র্যাকটিসটাও তেমনি 10-15 বার করবে। লাইন কেমন করে ড্র করবে, লাইনটা করবে তোমরা বড় বড় লাইন ড্র করবে একবার লেফট টু রাইট, ঠিক আছে? একবার করবে লেফট টু রাইট, আরেকবার করবে রাইট টু লেফট, ঠিক আছে? তো এরকম একবার বড় সারি বড় বড় স্ট্রেট লাইন করবে। প্রথম দিকে তোমাদের স্ট্রেট লাইনটা স্ট্রেট হবে না, তো তোমরা চেষ্টা করবে এরকম বড় ফ্রি হ্যান্ডে যত ফ্লোতে এরকম লেফট টু রাইট করবে, ঠিক আছে? তেমনি রাইট টু লেফটও করবে, বুঝতে পারছ? তাই লেফট টু রাইট, রাইট টু লেফট, ঠিক আছে? একবার এইদিকে একবার এইদিকে, কখনই তোমরা এরকম করে করবে না, ঠিক আছে? লাইন ড্র এরকম করে করবে না বা এরকম ছেড়ে 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 করবে না, যা করবে ফ্রিলি করতে হবে তোমাদেরকে। একবার লেফট টু রাইট, একবার রাইট টু লেফট, ঠিক আছে? এরকম করে লাইন লাইনও প্র্যাকটিস একবার আপ টু ডাউন করতে হবে, ঠিক আছে? এই আপ আপ টু ডাউন হচ্ছে আবার ডাউন টু আপ, তো দুটো প্রসেসে করতে হবে, ঠিক আছে? তাহলে লাইন প্র্যাকটিস করতে হবে লেফট টু রাইট, রাইট টু লেফট, আপ টু ডাউন, আপ টু ডাউন, তেমনি ডাউন টু আপ, ঠিক আছে? তাহলে সার্কেল ড্র করতে হবে, লাইন ড্র করতে হবে, ঠিক আছে? এবার করতে হবে কিছু অ্যাঙ্গেল প্র্যাকটিস করতে হবে। থার্ড হচ্ছে অ্যাঙ্গেল, সেটা কেমন করে করবে? অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে দেখো, আমরা ত্রিভুজ আঁকি তখন আমরা কেমন করে করে থাকি, এরকম একটা অ্যাঙ্গেল, সেই সেই অ্যাঙ্গেলের লাইনগুলোই আমাকে এরকম টানতে হবে, একবার এই দিক থেকে একবার এই দিক থেকে। এইগুলো কি এরকম করে 10-15 বার প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কোনো কিছু স্কেচ ড্রয়িং করার আগে তোমরা এগুলো করে নেবে, ঠিক আছে? তেমনি দেখো উপর থেকে আমি নিচে নামছি, তেমনি তোমরা কি করতে পারো, নিচ থেকেও পড়ে যেতে পারো। আর পেন্সিলটা খুবই সফটলি ধরবে, একটু দূর থেকে ধরার চেষ্টা করবে। আমি হয়তো বোঝানোর সময় হয়তো সামনে ধরে নিয়েছি, বাট তোমরা চেষ্টা করবে ফ্রিলি ধরে নেওয়ার, খুব আবার ফ্রিলি করবে যাতে পেন্সিলটা তোমাদের ছিটকে না পড়ে যায়, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমাদের করতে হবে, একটা হচ্ছে সার্কেল প্র্যাকটিস, দেন লাইন প্র্যাকটিস, দেন অ্যাঙ্গেল প্র্যাকটিস, ঠিক আছে? এইগুলো করলে কি হবে, আমাদের যে কবজি বা হাতের রিস্টের জড়তা দূর হয়ে যাবে, ঠিক আছে? তিন, তারপর আমাদের এটা হ্যান্ডটা ফ্রি হবে, আমাদের কনফিডেন্স বাড়বে পেন্সিল ধরার, ঠিক আছে? তো এরকম তোমরা ডেলি প্র্যাকটিস করবে, সেটা তুমি পেন দিয়েও করতে পারো বা পেন্সিল দিয়েও করতে পারো, ঠিক আছে? এবার এই প্র্যাকটিসগুলো করার সময় যে বেসিক জিনিসগুলো মেনটেন করতে হবে সেটা হচ্ছে খাতাটা সবসময় সোজা রাখতে হবে। হয়তো আমি তোমাদের দেখানোর সময় খাতাটা বা অ্যাঙ্গেলে বেঁকে গেছে বা ক্যামেরার জন্য, তো তোমরা সবসময় খাতাটা চেষ্টা করবে সোজা, তোমরা হাত ঘোরাবে। যেমন দেখো আমি এই দিকটা করার সময় কিন্তু আমি হাত ঘুরিয়েছি, খাতা ঘোরাইনি, ঠিক আছে? খাতাটা ঘোরাবে না, খাতা সোজা রাখবে সবসময়, হাত ঘোরানো যাবে না, সরি হাত ঘোরাবে। দিন হচ্ছে রবার একদম ইউজ করতে পারবে না, ঠিক আছে? এবার স্কেলও ইউজ করতে পারবে না। যদি তোমার মনে হয় যে একটা লাইন বেঁকে গেছে, তো তোমরা কি করবে, মুছবে না, তারপরেই একটা লাইন টানবে পাশাপাশি, মানে হরাইজন্টালি ভার্টিক্যালি এরকম করে লাইন টানতে থাকবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদেরকে ডে ওয়ানে শেখালাম, তোমরা এই জিনিসগুলো খুবই প্র্যাকটিস করবে, সার্কেল, লাইন, অ্যাঙ্গেল। তারপর আমি ডে টুতে আরও কিছু এক্সারসাইজ দেবো, যেগুলো কার্ভ লাইন, ঠিক আছে, আরও কিছু প্র্যাকটিস করতে হবে। তো প্রথমত ডে ওয়ানে আমি এইগুলোই বললাম, তোমরা এইগুলো প্র্যাকটিস করো, আস্তে আস্তে তোমাদেরকে আমি ডে টুতে আরও কিছু এক্সারসাইজ বলবো যাতে তোমাদের ইম্প্রুভমেন্ট হয়, ঠিক আছে? আর কোনো রকম কম্পাস বা স্কেল একদমই ইউজ করবে না ডে ওয়ানে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য। তো তোমরা দিনে যখনই টাইম পাবে, যদি কোনো মানে নোংরা কাগজ বা খবরের কাগজ থাকে, খবরের কাগজের ওপরেই করতে পারবে। তো এর জন্য তোমাদের কোনো দামি ম্যাটেরিয়াল, দামি খাতা দরকার নেই, কারণ এইগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের শুধু খাতাটা ভরতে হবে, ঠিক আছে? একবার এরকম টানতে হবে। তো এই সার্কেলটা কখনো কখনো বড় করতে পারো, কখনো ছোট করতে পারো, ঠিক আছে? বিভিন্ন সাইজের করবে, ঠিক আছে? লাইনও তেমনি, একবার বড় লাইন টানলে কখনো ছোট ছোট লাইন টানবে, ঠিক আছে? দেখো আমি ছোট ছোট লাইন টানছি, এই অ্যাঙ্গেলগুলো কখনো বড় টানলে
ঠিক আছে, তেমনি করে আবার পাশাপাশি ছোট ছোট লাইন টানতে হবে, তেমনি করে ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, এরকম করে তোমাদের ডে ওয়ানে এই প্র্যাকটিস গুলো করবে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারলে তোমাদের কি কি প্র্যাকটিস করতে হবে, সার্কেল লাইন আর অ্যাঙ্গেল প্র্যাকটিস করতে হবে। এগুলো তোমরা দিনে 10-15 বার করতে পারো, কোনো রকম যে কোনো খাতা বা খাতার মধ্যে পেন্সিল বা পেন দিয়ে যখন তখনই করতে পারো। তাতে কি হবে, তোমাদের হাতের ব্যালেন্স বাড়বে, তোমার কনফিডেন্স হবে, তোমাদের হাতের জড়তা দূর হবে। তো এই প্র্যাকটিসগুলো তোমরা করতে থাকো, অবশ্যই তোমাদের স্কেচিং ইম্প্রুভমেন্ট হবে, এটা আশা করি। তো আমি এগুলো করছি, আমারও প্রথম দিকে হাতের সোজা করে লাইন টানতে পারতাম না, রোজ আমি প্র্যাকটিস করতে করতে এখন অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে, আশা করি তোমাদের ইম্প্রুভমেন্ট হবে। তো তোমাদের যদি আজকের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে, তাহলে কি করতে হবে, একটা লাইক করতে হবে, আর যারা পেন্টিং শিখতে চায় তাদেরকে অবশ্যই শেয়ার করে তাদেরকেও বলতে হবে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার জন্য, তো তারাও শিখতে পারবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিও, আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই কোশ্চেনের উত্তর দেবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, আর যেই যেই ম্যাটেরিয়ালসগুলো কিনতে বলেছিলাম যদি না কিনে থাকো সেগুলো কিনে নিও। চলো, আজকের মতো টাটা, বাই।